আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিওর আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। চরম সংকটে শিক্ষা ব্যবস্থা, অতীত গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে বিভিন্ন শিক্ষক ক্রেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন, লোককথা July 7, 2021 লোককথা ডট কমে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি একজন NTRC-তে অ্যাপ্লাই করে থাকেন, কারণ আপনি এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন NTRC এর কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য, কেন বিভিন্ন শিক্ষক নেতারা নীরবতা আছে সেই সম্পর্কে পুরো ঘটনা। চলুন আর কথা না বাড়িয়ে প্রতিবেদনটি শুরু করা যাক। প্রতিবেদন শুরু করার একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 7 July 2021 এটি আপনার প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চরম শিক্ষক সংকটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার চলমান পেন্ডামিক সিচুয়েশন ও আড়াই বছর ধরে শিক্ষক নিয়োগ না হওয়ায় তীব্র সংকট সৃষ্টি হয়েছে। এমনিতেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় চরম সংকট ও বিপর্যয় সৃষ্টি করেছে, তার উপর শিক্ষক সংকট এ অবস্থায় আরও তীব্রতর হচ্ছে। চলমান পরিস্থিতিতে JSC ও ACC, ACC ও ICC পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন পরীক্ষার্থীরা এবং দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। এখন যদি শিক্ষক সংকট দেখা দেয় তাহলে স্কুল কলেজ খুললে কীভাবে চাপ সামাল দিবে, এটা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। আড়াই বছর নিয়োগ না থাকায় এবং অনেক শিক্ষক অবসরে যাওয়ার জন্য এ ধরনের সংকট তৈরি হয়েছে। শিক্ষা বিশেষজ্ঞ গবেষকদের মতে অনলাইন ক্লাসে যদিও সমুপযোগী ও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চালু করা হয়েছে, কিন্তু অনেক শিক্ষক বয়সজনিত কারণে ও অভিজ্ঞতার অভাবে ক্লাস নিতে পারছে না বা জুম ক্লাস ও লাইভ ক্লাস নিতে পারছে না। এক্ষেত্রে তরুণ শিক্ষক যারা ICT ও চলমান প্রযুক্তিদের ব্যবহার করে অভ্যস্ত, তাদের যদি নিয়োগ না দেওয়া হয় তবে এই সংকট নিরসন সম্ভব নয়। তাদের মতে দ্বিতীয় সাইকেল NTRCA এর মাধ্যমে 39,000 তরুণ প্রজন্মের শিক্ষক বর্তমান অনলাইন ক্লাসে ও প্রযুক্তি ব্যবহারের দিকে এগিয়ে থাকায় চলমান লকডাউনে ক্লাস চালানোর দিকে দক্ষ হিসেবে কাজ করছে। আমরা শুনেছি 3টি গণবিজ্ঞপ্তির রেজাল্টের প্রকাশের অপেক্ষায় আছে, কিন্তু মামলা জটিলতার কারণে ফল প্রকাশ করতে পারছে না NTRCA। এখন এই অর্ধ লক্ষাধিক শিক্ষক এই সময় নিয়োগ দেওয়া হয় তবে কিছুটা হলেও ক্ষতি পোষানো সম্ভব, নচেত এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। পৃথিবীর অধিকাংশ দেশে এই সংকট নিরসনে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলেও বাংলাদেশে কেন এই ক্ষেত্রে পিছিয়ে আছে, এটা নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত। বাংলাদেশের 97% শিক্ষা বেসরকারি শিক্ষকদের উপর নির্ভর করে, কিন্তু এখানে যেন সবচাইতে বড় সংকট ও বিপর্যয়, কিন্তু কেন এ বিষয়ে সঠিক উত্তর কেউ জানে না। বেসরকারি শিক্ষকদের নানাভাবে হয়রানি বঞ্চিত করা হচ্ছে, শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া হতে এবং তাদের শুধু মূল স্কেল দেওয়া হচ্ছে। এ কারণে অনেক মেধাবী ছাত্র এ পেশায় আসছে না। তার উপর ছিল উৎকর্ষের মাধ্যমে কমিটি নিয়োগ, যেটা আরও সংকট তৈরি করেছে। নিয়োগের স্বচ্ছতা আদালত আনতে আলাদাভাবে গঠন করা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA, যারা সদিচ্ছার মাধ্যমে সফলভাবে প্রথম ও দ্বিতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়েছে, কিন্তু তাদের নীতিমালা ও ভুল ব্যবস্থাপনায় তাদের বিরুদ্ধে বঞ্চিতরা মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা 1 থেকে 12তম নিবন্ধনদের বয়সের জালে আটকে ফেলেছে। 13তম থেকে উপজেলা ভিত্তিক নিয়োগ দেওয়ার নীতিমালা করলেও তাদের একক নিয়োগ দেয়নি। এজন্য 1 থেকে 12তমরা 166টি কন্টেপ্ট মামলা ও 13তমরা একক নিয়োগের মামলা করে। এই মামলা চলাকালীন ঘন ঘন চেয়ারম্যান বদলি আরও সংকট তৈরি করেছে। একজন একটু ভালোভাবে বুঝতে না বুঝতেই তাকে বদলি করে অন্য মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। অনেকের অভিযোগ NTRCA এর সচিব ও কর্মকর্তারা কারসাজির জন্য ঘন ঘন চেয়ারম্যান বদলি করা হয়েছে, কারণ তাদের মধ্যে অনেকেই কন্টেম্পোরারিদের সহযোগী ও উৎকর্ষ নেওয়ার অভিযোগ করেছে। আশফাক স্যার যদিও মামলা উপেক্ষা করে সংকট নিরসনের দ্বিতীয় গণবিজ্ঞপ্তি দিয়েছিল এবং রেজাল্ট প্রকাশ করেছিল, কিন্তু তার মতো সাহসী ভূমিকা পালন করতে পারে এমন একজন চেয়ারম্যানও আসেনি। অনেকেই অবশ্য চেষ্টা করেছে কিন্তু মামলাবাজদের সাথে পেরে ওঠেনি। ওর আগে আশরাফ স্যার 13তমদের রিটকারীদের মামলা এড়াতে এবং হাইকোর্টের রুল মেনেই তাদের একক নিয়োগের সিদ্ধান্ত নিয়েই তৃতীয় গণবিজ্ঞপ্তির
প্রকাশ করেছিল, কিন্তু এখন আবার তাদেরকে নিয়োগ না দেওয়ায় পায়তারা করেছে বলে অভিযোগ করেছেন। ১৩তম রিটকারীদের ১৩তমরা হুমকি দিয়েছে তাদের নিয়োগ না দিয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করলে হাইকোর্টের আইন অমান্য করা হবে, যা আদালত অবমাননার শামিল। আরও অসংখ্য সমস্যার কবলে পড়েছে, যেমন ১৬তমদের ভাইবা এখনও শেষ করতে পারেনি, ১৭তমদের পরীক্ষা কিভাবে নিবে বা তাদের নতুন সিলেবাস পরীক্ষা হবে কি না, আরও নানান বিধিনিষেধের মধ্যে সংকটে ঘনীভূত হচ্ছে। এদিকে এই বিশাল সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠান নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয় কোনো দায়িত্ব আছে কি না, এটা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। বাংলাদেশ এত এত শিক্ষক সমিতি ও শিক্ষক নেতারা এই বিষয়ে কেন নিশ্চুপ, এটা নিয়ে তারা কেন কথা বলছে না, অর্ধ শতাধিক শিক্ষক নিয়োগের ফল কেন প্রকাশ করছে না এনটিআরসিএ, বিষয় নিয়ে আলোচনা করছে না, এটা ফল প্রত্যাশীদের সন্দেহের চোখে দেখছে। তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ এর বিভিন্ন সংগঠন, তরুণ নেতারা যেমন শান্তু, রাজু, সুমন সহ অনেকেই দীর্ঘদিন ধরে মিছিল, মিটিং ও আন্দোলন করে আসছে, যাতে সদিচ্ছার মাধ্যমে দ্রুত তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথে থাকুন টুডে এডুকেশন বিডিন। আল্লাহ হাফেজ।